আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লিখিত এবং ইন কোর্স একসাথে মিলে পাস নাকি আলাদা আলাদাভাবে পাস? তো জেনারেল নিয়ম আমরা অনেক দিন থেকেই শুনে আসতেছি, লিখিত এবং ইন কোর্স আলাদা আলাদাভাবে পাস। বিষয়টা এমনই, লিখিত এবং ইন কোর্স আলাদা আলাদাভাবে পাস। এখন অনেকেই এই প্রশ্নটা, এই অ্যান্সারটা শোনার পর বলবেন যে অনেকেই তো বলছে যে একসাথে মিলে পাস। আমার আপনাদের কাছে প্রশ্ন, অনেকেই কারা? এরা কি ন্যাশনাল ইউনিভার্সিটির অথরাইজড পার্সন কেউ, অথবা শিক্ষামন্ত্রী বা এই টাইপের কেউ বলছে যে একসাথে মিলে পাস? এমনই কেউ বলেনি, শুধু একটা বক্তব্যে কোনো এক কর্মকর্তা বলেছিলেন যে লিখিত এবং ইন কোর্স একসাথে মিলে পাস করে দেওয়ার জন্য আমি আবেদন তুলব। তো এইটা হচ্ছে কি নতুন ব্যাচদের জন্য, আপনাদের পুরাতনদের জন্য নয়। এবং গতবারে যে আমাদের মিটিংটা হয়ে গেল আপনার 3-4 মাস আগে, এই মিটিংয়ে লিখিত এবং ইন কোর্স একসাথে পাস নাকি আলাদা আলাদাভাবে পাস এ বিষয়ে কোনো প্রস্তাব দেওয়া হয়নি, অর্থাৎ প্রস্তাব দেওয়ার কথা ছিল। এই হচ্ছে মেইন বিষয়, মোট কথা লিখিত এবং ইন কোর্স আপনাকে আলাদা আলাদাভাবে পাস করতে হবে। এখন অনেকেই বলবে, অনেক ওয়েবসাইটে তো এটা প্রকাশ করছে যে লিখিত ইন কোর্স একসাথে পাস। আমার প্রশ্ন আপনাদের কাছে যে অনেক ওয়েবসাইট কে, এরা কি অথরাইজড কেউ, মানে এরা কি মনে করেন ডিসিশন নেওয়ার মতো কেউ যে বলবে যে ওরা বললে হয়ে যাবে? বিষয়টা এমন না। এখন আপনি বলতে পারেন না আপনি কি অথরাইজড কেউ, না আমিও অথরাইজড কেউ না যে আমি বললেই হয়ে যাবে। কিন্তু আমি অথরাইজড না তার মানে এই না যে অন্য কেউ আনঅথরাইজড পার্সন এই বিষয়টা বললো আর হয়ে গেল। এইটা বলতে গেলে এই সে মানে ক্ষমতাটা যার হাতে আছে বা যাদের কাছে আছে, তারা যদি বলে শুধু বললেই হবে না, তারা যদি এই বিষয়ে সিদ্ধান্ত দেয় তাহলেই কেবলমাত্র লিখিত এবং ইন কোর্স একসাথে পাস হবে। এখন অনেকেই বলতে পারেন আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেখেছি যে এরকম নোটিশ আছে লিখিত ইন কোর্স একসাথে পাস। এই প্রশ্নটা আমার যে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে কোন নোটিশটা দেখছেন যেটার উপর ভিত্তি করে বলছেন যে লিখিত ইন কোর্স একসাথে পাস? আমিও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট মানে পুরোটাই দেখেছি এবং একবার দুইবার না, মোটামুটি 6-7 বার দেখছি যে লিখিত এবং ইন কোর্স একসাথে পাস এই রিলেটেড কোনো ইনফরমেশন নাই, ঠিক আছে? এবং আপনাদের সিলেবাসটা দেখলে বুঝতে পারবেন যে সিলেবাসে মেনশন করা আছে টার্ম পেপার, ইন কোর্স, লিখিত, তারপরে ভাইবা, এগুলো আলাদা আলাদাভাবে পাস করতে হবে। আর এত বড় একটা সিদ্ধান্ত যদি জাতীয় বিশ্ববিদ্যালয় দেয় তো এটা অবশ্যই মানে নোটিশের মাধ্যমে জানায় দিবে, তো নোটিশের মাধ্যমে তো জানায় দেওয়া হয়নি। এখন কিছু কিছু লোক তারপরেও বলবে যে না একসাথেই পাস, ঠিক আছে আপনাকে মানে এটা বোঝানোর আর আমার কোনো ইয়া নাই, মানে আমি আপনাকে কিভাবে বোঝাবো যে এই বিষয়টা একটা মানে গুজবের মতো ছড়াই গেছে এবং সবাই চাচ্ছে যে লিখিত ইন কোর্স একসাথে পাস হোক, কিন্তু সত্যটা তো এমন নয়। তারপরে যদি আপনারা আপনাদের মনে হয় বা আপনারা যদি কোথাও থেকে এই ইনফরমেশনটা পান ভ্যালিড কোনো সোর্স থেকে, আমাকে অনুগ্রহপূর্বক কমেন্ট সেকশনে দেন যে এই জায়গায় লেখা আছে লিখিত ইন কোর্স একসাথে পাস এবং এইটা একটা ভ্যালিড সোর্স। ভ্যালিড সোর্স লাগবে প্লাস নোটিফিকেশন মানে নোটিশটা লাগবে। এখন যদি মনে করেন উদাহরণস্বরূপ আজকে প্রথম আলোতে বলতেছেন লিখিত ইন কোর্স একসাথে পাস, এখন প্রথম আলো কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কেউ? জাতীয় বিশ্ববিদ্যালয় যদি বলে সেক্ষেত্রে হবে, বা যারা বোর্ডের সিদ্ধান্ত নেয় তারা যদি বলে তাহলে হবে। শুধু অন্য যে কেউ কোনো চ্যানেল বলে দিল বা আপনার পরিচিত কেউ বলে দিল বিষয়টা এমন না, নাম্বার ওয়ান। নাম্বার টু, লিখিত ইন কোর্স একসাথে পাস নাকি আলাদা আলাদা পাস, এইটা মানে আপনাকে এত মাথা ঘামানোর দরকারটা কি? আপনি একজন স্টুডেন্ট, আপনাকে 124 মার্কের প্রশ্ন দেওয়া হয়, সেখানে 80 মার্কের অ্যান্সার করার রাইট আপনার আছে। এখন আপনি এই 80 নাম্বার থেকে 32 নাম্বারও পাওয়ার যোগ্য মনে করেন না নিজেকে, অথবা এই 80-র মধ্যে 32 নাম্বার পাইতেও আপনার এত কাঠখড় পোড়াইতে হচ্ছে, তো আপনাকে বোঝাই কি লাভ যে একসাথে পাস নাকি আলাদা পাস? আপনার তো এতটুকু ক্যাপাবিলিটি থাকার কথা, মানে একটা সম্মান শ্রেণীতে পড়ছেন আপনি, 124 নাম্বারের প্রশ্ন দেওয়া হচ্ছে 80 নাম্বার অ্যান্সার ক্যাপাসিটির, সেখান থেকে আপনি 32 নাম্বার পাচ্ছেন না এবং ওইটা নিয়ে মাথা ঘামাচ্ছেন। এত মাথা ঘামা না মানে ওটা নিয়ে এত মাথা না ঘামাই আপনি পড়েন, পরে 32-এর বেশি পান তখন আপনার একসাথেই পাস হোক আর আলাদা আলাদাভাবে পাস হোক, আপনার এটা কোনো যায় আসবে না। তো আমি আবারও বলছি এইটা নিয়ে এত মাথা ঘামাই না, নাম্বার ওয়ান। নাম্বার টু, কেউ যদি কোথাও কোনো সোর্স থেকে, ভ্যালিড সোর্স
থেকে এটা পেয়ে থাকেন তাহলে অনুগ্রহপূর্বক আমাকে কমেন্ট করেন। আমি যদি কমেন্টে ভ্যালিড সোর্স থেকে কোনো ইনফরমেশান এরকম দেখি তাহলে আমি নিজে পাবলিশ করব যে একসাথে মিলে পাস, যেহেতু আমি এ পর্যন্ত ভ্যালিড কোনো সোর্স থেকে এই ইনফরমেশানটা পাইনি তাই আপনাদের বলতে পারছি না, এবং আমি এই যে মিথ্যা মোটিভেশন বা এই টাইপের কোনো কিছু হতে বিশ্বাসী না। আই মিন আপনি বলছেন কোনো কিছু আছে তাহলে আমাকে দেখান, যদি না দেখাইতে পারেন তাহলে আলাদা বিষয়। এবং সাধারণ নিয়ম হচ্ছে আলাদা পাস করতে হবে এবং এই নিয়মটা চেঞ্জ হয়নি এবং এই সম্পর্কিত কোনো তথ্য ভ্যালিড সোর্স থেকে পাওয়া যায়নি। যদি আপনি পেয়ে থাকেন তাহলে অনুগ্রহপূর্বক কমেন্ট সেকশনে জানান। আর এত লম্বা একটা জার্নি করে আসে আপনি এখন পাস ফেল নিয়ে চিন্তা করতেছেন, বিষয়টা মোটেও অ্যাকসেপ্টেবল নয়। সবশেষে বুঝলে বুঝ পাতা, না বুঝলে কি, কমেন্ট সেকশনে জানান।